আল্লাহর কোরআন পৃথিবীর মানুষদেরকে চার ভাগে ভাগ করেছে বুঝে থাকলে বলেন কোরআন মানুষকে কয় ভাগে ভাগ করেছে এই পৃথিবীতে আটশো কোটি মানুষ বাস করছে পৃথিবীর সব মানুষকে কোরআন চারটি ভাগে ভাগ করেছে এক নাম্বার হলো মোমেন দুই নাম্বার হলো মুশরিক তিন নাম্বার হলো মুলহিদ মানে নাস্তিক চার নাম্বার হচ্ছে মুনাফিক কয় প্রকার বললাম যত ধর্ম বর্ণ আর বৈচিত্রের মানুষ আছে এই চার প্রকারের বাইরে কেউ তাহলে বুঝে থাকলে পুরুষ মানুষের মতো উচ্চ কণ্ঠে বলেন কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার এক নাম্বার মোমেন জোরে বলেন এক নাম্বার এখন যদি প্রশ্ন করি মোমেন কারা উত্তর হলো আল্লাহ রসুলের উপরে ইমান এনে ইমানের পথে জীবন পরিচালনা করে যারা মোমেন হলো তারা এই মোমিনদের পরিণতি কি শুনেন "إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا" الله تلا بل ইমান আনার পরে যারা আমলে সালেহ নেকির কাজ করেছে আল্লাহ তাআলা তাদের জন্য এক নম্বরের জান্নাত জান্নাতুল ফেরদাউস রেখেছে তাহলে কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার এক নাম্বার মুমিন মুমিন যারা জান্নাতে যাবে তারা দুই নাম্বার কি বলেছিলাম আরো জোরে বলেন মুশরিক মুশরিক কারা একত্ববাদী রবকে বাদ দিয়ে বহু খোদার গুলামি করে যারা মুশ্রিক হলো তারা প্রশ্ন হলো হুজুর মুশ্রিকদের পরিণতি কোথায় রব্বুল আলামিন বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া ওয়া মালি সলি মিনামিন স আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শেষ করে। আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আর জাহান্নামের আগুন তাদের জন্য অবধারিত করে দিয়েছেন তার মানে আমরা বুঝতে পারলাম মুশরিক যারা জাহান্নামের আগুনে পূর্বে তারা তাহলে এক নাম্বার মোমেন মোমেন যারা জান্নাতে যাবে দুই নাম্বার মুশরিক যারা জাহান নামে যাবে তিন নাম্বার হলো মোল হেদ আরবি শব্দ অর্থ হলো নাস্তিক কারা স্রষ্টায় বিশ্বাস করে না যারা এমন মানুষ দুনিয়ায় নাই এমন মানুষ বললে ভুল হবে আল্লাহ নাস্তিকদের পরিচয় দিতে গিয়ে বলেন এগুলা মাইন্সের কোনো জাত না কে আপনি হাসেন কেন কথা মুল্লার না কথাকার আল্লাহ নাস্তিকদের দের ব্যাপারে বলছেন উলা ইকাকাল আন্না এগুলো মাইন্সার জাস না এগুলো পশুর জাল চার পায়া জানোয়ার আল্লাহ বলছেন না এটা বলল কম হয় আল্লাহ বলছেন মালহুম আবল এরা চার পায়া জানোয়ারের চৈতে কৃষ্ট স্রষ্টায় বিশ্বাস করে এমন মানুষ দুনিয়াতে আছে না নাই কয় দে আর ইজ নাও গড স্রষ্টা বলতে কেউ নাই যদি বলেন কেনই কথা বললে কয় যদি থাকতো তো দেখতাম আনসিন ইজ নাথিং যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় এজন্য আমি বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার এরকম কোন অমানসের জাতকে পাইলে জিজ্ঞেস করুন এই তুই যে বললি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না তোর দাবিতে তুই যদি ঠিক থাকস বল তোর বাপ তোরে জন্ম দিছে এটা তুই দেখছ তোর বাপ তোরে জন্ম দেওয়ার সময় তুই দেখছ না দেখি নাই তো তো তোর দাবি অনুযায়ী যা দেখা যায় না তা যদি বিশ্বাস করা না যায় তোর বাপ তোরে জন্ম দিছে এটা তুই দেখোস নাই তার মানে তুই একটা বেজন বা বেজন মা তো আমরা কম বলছি আল্লাহ বলছেন এগুলা মাইনসের যাতনা উলাইকা কাল তাহলে কোরআনের ভাষায় মানুষ চার প্রকার তিন নাম্বার শ্রেণী নাস্তিক এগুলা মানুষের কোন জাত এদের পরিণতি জান্নাত না নাম এদেরকে জাহান্নামে আমরা বানাইছি না আল্লাহ বানাইছে চার নাম্বার শ্রেণীর নাম আরো জোরে বলেন মুনাফিক এবার বলেন মুনাফিক কারা না না আরো আছে আচ্ছা মুনাফিকের পরিচয় একটু পড়ে দেই আগে বলেন মুনাফিকের পরিণতি কোথায় নোন তুমি বলছো ঠিক আরে বাবা পড়াশোনা করো তুমি বুঝা যাচ্ছে ফেরা কয় জাহান্নাম না না মুনাফিকের পরিণতি কিন্তু জাহান্নাম না পরিণতি জাহান্নামে দেখি তো আপনারা পৃথিবীর কয়েকটা কুকথা কাফেরের নাম বলেন আমি একটু আগায়া দেই ফেরাউন তারপরে বলেন নমরুদ আবু জাহাল উতবা সাদ্দাদ হামান করুন বিখ্যাত না কুখ্যাত কাফের কাফের আবার বিখ্যাত হয় কেমনে এগুলো বিখ্যাত না কুখ্যাত কাফের এবার বলেন এই কুখ্যাত কাফেরগুলো যাবে কোথায় এগুলো জাহান নামের তলদেশে না ভুল বলছেন এগুলো জাহান নামে যাবে আল্লাহ এতটুকু বলেছেন জাহান নামের সাতটা ক্লাস রয়েছে এর মধ্যে সব চাইতে নিচের ক্লাসে যাবে মুনাফিকগুলো গুলো আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা নাসীরা আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুনাফিকগুলো গুলো যাবে জাহান্নামের তলায় তার মানে অন্যান্য জাহান্নামীরা যাবে উপরের তলায় অন্যান্য জাহান নামেগুলো গুলো জাহান নামের উপরের তলায় আর মুনাফিক গুলো এত খারাপ বেরা যাবে জাহান নামের নিচের তলায় এই জন্য শয়তান আমাদের বন্ধু না দুশ্মন যারা বলল না তাদের দুস্থ নাকি তাহলে পুরুষ মানুষের মতো বলেন শয়তান আমাদের আমাদের যে বয়স বেশি না কম শয়তানের বয়স আমাদের চেয়ে বেশি না কম বুদ্ধি কম না বেশি আরে পাখনার গড়ের পাকনা তার বয়স বেশি বুদ্ধিও এত বুকানা শয়তান মুসলমানের সন্তানকে কাফের বানাতে চায় না মুশরিক বানাতে চায় না কারণ শয়তান বুকা নয় সে জানে কাফের মুশরিক বানালে তো লস যাবে জাহান্নামের উপরে মুসলমানের সন্তানকে যদি মুনাফিক বানাইতে পারি লাভ আছে যাবে জাহান্নামের তলে এই জন্য আমাদের দুশ্মন শয়তান সব সময় মুসলমানগুলোকে মুনাফিক বানাতে চায় এবার প্রশ্ন হলো মুনাফিক কারা দেখেন মুনাফিকের আলাদা কোনো দেশ নাই কেউ যদি কয় হুজুর হিন্দু দেখতাম কোন দেশে যাইতাম বলবো প্রতিবেশী দেশ ভারতে যান কোটি কোটি হিন্দু সেখানে আছে না নাই কেউ যদি কয় হুজুর আমি খ্রিস্টান দেখব কোন দেশে যাব আমেরিকা ইংল্যান্ডে যান বৌদ্ধ দেখবো চীনে যান মিয়ানমারে যান কেউ যদি কয় হুজুর ইহুদি দেখব বলবো ইসরায়েলে যান কেউ যদি কয় হুজুর মুনাফিক দেখতাম মুসলমান উত্তর হলো যে দেশে মুসলমান আছে সেই দেশে মুনাফিক আছে বিভিন্ন স্কুলে দেখবেন স্কুলে ড্রেস আছে না নাই মুনাফিকের কিন্তু আলাদা কোনো ড্রেস নাই কপালে মুনাফিক লিখা নাই পিঠেও সাইনবোর্ড লাগানো নাই মুনাফিক চেনা বড় মুশকিল দাড়ি ওরা কে টুপিও লাগায় আবার মসজিদও মাঝে মাঝে আসে মাহফিলেও আসে আবার সুযোগ পাইলে ইসলামরে জবাই করে আলেমাদের পাশে এসে বসে আবার আহ বিরুদ্ধে আছে না নাই মুনাফিক চিটমেন্ট কেমন কপালে লিখা নাই পিটের মধ্যে সাইনবোর্ডও নাই মুনাফিকের কিছু খাসলত আছে এই খাসলত গুলো আছে হাদিসে আছে এই খাসলত যার ভেতরে আছে সে হল মুনাফেক সে হল এই যে করোনা ভাইরাস এর চাইতে মারাত্মক ভাইরাস হলো মুনাফিক ভাইরাস বলবেন কেন বললেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে জাহান্নামে নামে যাবে এই কথা কি কেউ বলতে পারবে নাকি কিন্তু মুনাফি কি ভাইরাসটা বড় খারাপ ভাইরাস এই ভাইরাসে আক্রান্ত হয়ে তো বা না করে কেউ যদি মুনাফিক হয়ে মারা যায় আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম অবধারিত করে বলেছেন বাসিরিল মুনাফিকিনা আলীমা আল্লাহ তালা কোরআনে বলেছেন নবী গো মুনাফিকগুলোকে জাহান্নামের সুসংবাদ দেন মুনাফিকদের জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই এক মুনাফিকের জন্য নবী নিজে দুয়া করেছেন আল্লাহ দোয়া কবুল করেন এই ঘটনাটা কি আপনি আমি আপনাদেরকে বলবো নাকি তাবুকের অভিযান থেকে ফেরার কিছুদিন পর মক্কার তাবুকের অভিযান থেকে ফেরার পর মদিনার সবচেয়ে বড় মুনাফিক মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাইবিল সুলুল মারা গেল সে মারা যাওয়ার পর তার ছেলে আব্দুল্লাহ নবীজির কাছে আসলো নবীজি তখন সাহাবিদেরকে নিয়ে মসজিদে বসা ছিলেন শেষে বলল ইয়া রাসূলুল্লাহ পরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা ইন্তেকাল করেছেন আমার বাবার ওসিয়ত ছিল আপনি যেন তার জানাজার ইমামতি করেন আর আপনার গায়ের জুব্বা দিয়ে যেন আমার বাবার জানাজার কাফনটা পরিধান করানো হয় এই কথা শুনে নবীজি এবার জানাজার উদ্দেশ্যে যখনই রওনা দিতে যাবেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বাধা দিলেন বেশ কয়েকটি জায়গা অমর ইবনুল খাতাব রাদি আল্লাহ একা সিদ্ধান্ত দিয়েছেন আর অমর রাদি আল্লাহ সিদ্ধান্তের পক্ষে আল্লাহ আয়াত নাজিল করে অমরের পক্ষে রায় দিয়েছেন অমর রাদি আল্লাহ আটকালেন বললেন ইয়া রসুল আল্লাহ পরেন সাল্লাহ আরে কার জানাজার উদ্দেশ্যে রওনা করেছেন এই লোকটাকে কি চিনেন না সারা জীবন মুনাফিকি করেছে যেখানে সুযোগ পেয়েছে ইসলাম আর মুসলমানদের ক্ষতি করেছে উহুদের ময়দান থেকে তিনশো সৈন্য নিয়ে ভেঙে গিয়েছে আল্লাহর বস্তি তার জানা আপনি না নবীজি বললেন অমর রে কেন তুমি আমাকে বাধা দাও আমার আল্লাহ তো নিষেধ করে নাই অমরের নিষেধাজ্ঞা না মেনে নবীজি এবার জানা যায় গেলে নিজের থুতু মুবারক ওই মুনাফিকের গায়ে লাগিয়ে দিলেন নিজের গায়ের জুব্বা নিজের গায়ের জুব্বা দিয়ে ওই মুনাফিকের জানাজার কাফন পরিধান করালেন এরপরে নিজেই জানাজার ইমামতির জন্য যখন দাঁড়াতে যাবেন বরদাস্ত করলেন নাকে সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রিলকে পাঠালেন ওকি নাযিল হয়ে গেল আল্লাহ জানিয়ে দিলেন ইস্তাগফির লাহুম আও লা তাসতাগফির লাহুম ইন তাসতা গোフィル লাহুম 70 মাররা ফালান ইগফির আল্লাহু লাহুম আল্লাহ জানিয়ে দিলেন ওগো আপনি যদি এই মুনাফিকদের জন্য একবার আর দুইবার নয় নবী হয়েও যদি আপনি 70 আমার কাছে মাফ চান এই মুনাফিক আর এই ধরনের মুনাফিক যারা মারা যাবে এদের জন্য সত্তরবার বার দোয়া করলেও আপনার দোয়া আমি কবুল করব না কি বুঝলেন নবী হচ্ছে এমন নবী অনেক বিষয়ে নবী দোয়া করা লাগে নাই ইচ্ছা করার ইচ্ছা করার সাথে সাথে কবুল করে নিয়েছেন কি যেমন দেখেন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন এখন তো আমরা মসজিদে হারাম বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখ করে সলাত আদায় করি এর আগে আমাদের কেবলা ছিল বাইতুল মোকাদ্দাস মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনায় যাওয়ার পরে বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছেন কিন্তু মনটা চায় যদি বাইতুল্লার দিকে ফিরে নামাজ পড়তে পারতেন দিলটা শান্ত হয়ে যেত মনে প্রশান্তি পেতেন মনে মনে ইচ্ছা করেছেন নবীজির মনের এই ইচ্ছাটা জানেন কে জোহরের নামাজ ছিলেন দুই রাকাত শেষ হয়েছে নামাজের ভেতরে আল্লাহ নবী দোয়া করার আগেই মনে মনে ইচ্ছা করেছেন কবুল করে নিলেন জিব্রিলকে পাঠালেন নামাজের ভেতরে ওহি নাজিল হয়ে গেল কদ নাও তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা إنك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام নবী আপনি যে আকাশের পানে তাকিয়ে বারবার মনে মনে কি ইরাদা করছেন জানেন কি আর দেরি নাই মনের ইচ্ছা পূরণ করলাম নামাজের ভেতরেই আপনি কিবলাটা ঘোরায়া এখন বাইতুল্লাহর দিকে করে নেন সুবহানাল্লাহ হজ আর করতে গিয়ে যায় যারা এই মসজিদ দেখেছেন মসজিদে কিবলা তাই না আমিও একাধিকবার গিয়েছি আলহামদুলিল্লাহ সেই মসজিদে আমি সফর করেছি আজও সেটা আছে না নাই এই কথাটা কেন বললাম দেখেন নবীজি দোয়া করার আগেই মনে মনে ইচ্ছা করলি কবুল করে নেন কে ওই নবী আমার মুনাফিকের বেলায় দোয়া করেছেন কবুল করেন নাই কি তার মানে হলো মুনাফি খয়ে মারা গেলে নবীও না যত নবী শুধু নবী নয় যত বড় আলেমই হন না কেন দোয়া পড়ে কিন্তু লাভ হবে না কারণ মুনাফিকের জন্য জাহান্নাম ওয়াজিব করে রেখেছেন কি আল্লাহ এই জন্য খবরদার এই ভাইরাস থেকে বাঁচেন এই ভাইরাস থেকে বাঁচেন আরে ভাই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য তো আপনার কত সচেতনতা মুখ থেকে মাস্ক খুলেন না স্যানিটাইজার পকেটে রাখেন কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার লাগান অসুবিধা নাই সাবধানতা সচেতনতা অবলম্বন করা এটা ইসলামেরই নির্দেশ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু আইদি ইলা তাহলুকা নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আপনি স্বাস্থ্য সচেতন থাকবেন এটা ভালো কাজ এটা ইসলামের নির্দেশ কিন্তু প্রশ্ন হলো করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমি তো দেখি আপনি মাস্ক লাগান স্যানিটাইজার ব্যবহার করেন কিছু মানুষ আবার বেশি সচেতন পিপি লাগায় এরপরে দেখা যায় মাথার মধ্যে নেটের মতো কি জানি লাগায় আবার কয়েকজন তো আরো মারাত্মক সচেতন হেলমেটের মতো কি জানি লাগায় দেখলে মনে হয় যেন মহাকাশ থেকে নাসার বিজ্ঞানী নেমে আসছে আপনি সচেতন থাকেন আমার কোনো আপত্তি নাই কিন্তু প্রশ্ন হলো রে ভাই এই ভাইরাসে মরলে জাহান নামেও যাবেন এমন কথা কোরআন হাদিসের তবে এই ভাইরাস থেকে বাঁচার জন্য আপনি সচেতন থাকবেন অবশ্যই ভালো কথা কিন্তু বিনা হিসাবে জাহান না। এখন করোনা থেকে অমিক্রণ থেকে বাঁচার জন্য যদি এত সাবধান থাকেন সচেতন থাকেন যেই ভাইরাসে আক্রান্ত হয়ে মরলে জাহান নামে যাওয়া লাগবে এই ভাইরাস থেকে বাঁচার জন্য সচেতন হওয়ার দরকার আছে আছে না এই ভাইরাসের নাম মুনাফিক ভাইরাস এই ভাইরাসের কিছু স্বভাব আছে এই ভাইরাসের কিছু খাসলত আছে এর মধ্যে একটা খাসলত হলো মিথ্যা বলা কোন জায়গায় ছিলাম মনে আছে নাকি জবান দিয়ে মানুষ মিথ্যা বলে বলছিলাম মিথ্যা বলার কুফল কয়টা আর একটু জুরে বলেন কয়টা এক নাম্বার মিথ্যা বললে জবানের হক নষ্ট হয় শয়তানের বন্ধু হয় আর দুই নাম্বার বলেছিলাম মিথ্যা বললে মানুষ কি হয় আর একটু জোরে মুনাফি খলে জান্নাতে। আরো জোরে দেখছেন আলোচনা কোথার থেকে ঘুরে কোন জায়গায় দিয়ে আবার নিয়ে আসছি বুঝছেন কোথা মা মুনাফিক কিন্তু খুব সহজে চেনা যায় না মুনাফিকের খাস্ত আছে মুনাফিকের নামে কোরআনে একটা সুরাই আল্লাহ দিয়েছেন সুরার নাম সুরাতুল সুরাতুল মুনাফিকুনের প্রথম আয়াত খুলে দেখবেন প্রথম আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা লাকাদিবুন আল্লাহ বলেন মুনাফিক হলো তারা কথায় কথায় মিথ্যা বলে যারা

মিথ্যার চর্চা কেমন ভাবে আমরা জবান দিয়ে করছি দেখেন দিনে শত শত মিথ্যা বলি ফোন আসছে আছে ঘাটাইলে কয় আমি টাঙ্গাইল সদরে আরেক পাগলা জীবনে কোনোদিন স্কেনিয়া ভলভো বিজনেস ক্লাসের বাস বাংলাদেশে আসে না নাই আপনারা অনেকে উঠছেন তাই না জীবনে কোনোদিন এই রকম বাসে উঠে নাই উঠছে গ্রিন লাইনের স্লিপার কোচে এখন এই ধরনের বাসে কোনোদিন উঠে না একটু পাট নিতে গেল এক দুস্ত কল করছে কিরে দুস্ত কোথায় কয় আমি বিমানে যেই দুস্ত ফোন করছে হ্যাঁ কিন্তু বিমান চড়েছে কয় পাগলা বিমানে উঠলে তো নেট থাকে না নেট পাইলে কই মিথ্যা বলে দেখেন বীর্য যেমন হয় তেমনি মিথ্যা বলে মুনাফিক হয়ে ধরা হয় খায় ঠিক কিনা মিথ্যা বলি মিথ্যার ছোড়াছড়ি মিথ্যার প্র্যাকটিস ফ্যামিলিতেও আছে ঘটনা তো আরেকটা মনে পড়ছে বলবো এক বাবা গদে কি জানি লিখে কয় কিরে কি লেখস কই আব্বু লিখতেছি হাতের লেখা একটু সুন্দর করার চেষ্টা করি কয় তাই দেখি তো বাবা খাতা হাতেই নিয়ে দেখে ছেলের হ্যান্ড রাইটিং ভালো না কয় তোমার বাপের লেখা এত সুন্দর তোমার লেখা এমন কেন দাও আব্বু খাতায় তোমার লিখে দিই আমারটা দেখে দেখে একটু প্র্যাকটিস করো এবার বাবা খাতার মধ্যে লিখেছে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে দুই লাইন লিখে দিয়ে বলছে যাও এটা দেখে দেখে টেবিলে বসে প্র্যাকটিস করো এবার ছেলে টেবিলে বসে প্র্যাকটিস করছে কিছুক্ষণ পর কলিং বেল দরজার ফাঁক দিয়ে বাবা দেখে আয়া আব্দুল সালাম ভাই টাকা পায় দশ হাজার কয় হাজার আরো এবার দরজা খুলে নাই ছেলেকে এসে বললো বাবা রে দরজাটা খুলে আস্তে করে বলে দাও আব্বু বাসায় এখন ছেলেও ছিল ট্যালেন্ট কয় একটু আগেই না আমারে লিখাইলেন সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কয় বাবারে খাতার লেখা খাতায় থাকুক তুই এই কথা বলে আগে আমারে না যাত দে আমি তো হাসাবার জন্য বলি নাই এই রকম মিথ্যার প্র্যাকটিস আমাদের পরিবারে নাই আর জুড়ে বলেন মিথ্যা কি বলা যাবে নাকি মিথ্যা বলে বলে আপনার জবানটাকে আপনি নাপাক বানিয়ে ফেলেছেন সাবধান হন সাবধান হন নিজের জবানটাকে পবিত্র করেন আর এই জবান দিয়ে মিথ্যা বলিয়েন না মিথ্যা বলে পাহাড় তৈরি করিয়েন না মিথ্যা বলা কি আমরা নবীকে আগে আপনি চিনে নেন তেষট্টি বছরের জীবনে যার জবান থেকে একটা মিথ্যা বের হয় না তেষট্টি বছরের জীবনে আমার নবীর জবান থেকে একটা মিথ্যা কথা বের হয় না। আল্লাহ আকবার ওই নবীর উম্মত আপনি ভাই এই জবান দিয়ে কি বাবা ভাইরা মিথ্যা বলবেন না কি আর এই জবানটার হেফাজত করেন দুই নাম্বার এই জবান দিয়ে মানুষ কি করছে দেখেন এই জবান দিয়ে মানুষ মানুষকে গালিগালাজ করে এরকম আছে না নাই গালিগালাজ করে অনেকে দিলে শান্তি পায় আরেকজন রেগে আকয় ভাই আজকে অমুক একদম ফাটাই ফেলছি এমন গালি দিছি বলেন তো উপরের দিকে থুতু মারলে মানুষের উপর পরে না নিজের উপর পড়ে যে ব্যক্তি গালি দেয় হলো দুনিয়ার সবচেয়ে বড় বেকুব উপরের দিকে থুতু দিলে যেমন নিজের উপর পড়ে নবীজি বলেছেন গালি যে দেয় ওই গালি মানুষের উপরে না বর্তায় যে গালি দেয় তার উপরে বর্তায় তার মানে গালি দেওয়া লাভ না লস বেশি লস না কম লস আবার নবীজি বলেছেন যে ব্যক্তি জবান দিয়ে গালি দেয় ওই লোক ফাঁসে ক্ষয়ে যায় কি করতেছেন আপনি জবান দিয়ে খালি গালি করেন মানুষ গালি গালাস করতে করতে কেউ আবার বেলাই নিয়ে চলে যায় হুজুরদের কেউ গালি করে আসে না নাই আমাদের দেশে এক মানুষ আছে হুজুর দেখতেই পারে না একটু সম্মান করে কথা বলতে পারে না হুজুরকে কি মনে করেছেন শ্রেণীর মানুষ সম্মান দিয়েও কথা বলতে জানে না কিছু পড়াশোনা করে মনে করে সব কে চিনো কাছেও কাছে আসো নাই তুমি কি জানো ইংরেজি জানো ভালো তুমি সাহিত্য জানো এদেশের উচ্চ শিক্ষিত আলেমরা ভালো সাহিত্য জানে তাদের কথার উচ্চতা তুমি দেখবা তুমি সামান্য বিজ্ঞান জানো আলেমরা এখন আরো বিজ্ঞান জানে ভালো বিজ্ঞান জানে আলেমরা যে পরিমাণ কোরআন হাদিস জানো ওটা তো তুমি জানো না সামান্য ইংরেজি পারো ইংরেজি কথা বলতে পারে ফুটুর ফুটুর করো এখনকার আলেমরা এত চমৎকার ইংরেজিতে কথা বলতে পারে ব্রিটিশদের মতো প্রোনান্সিয়েশন আছে না না ঠুনকা দিয়ে তো দেখো না জ্ঞানের বারুদ জ্বলে উঠবে আলেমদেরকে সম্মান করতে শিখুন এক পাগলা পাগলামি করে তো শেষ হয়ে গেল গালিগালাজ করতে করতে হুজুরদেরকে এই লোকটা মুখ খারাপ করতে করতে গালি দিতে দিতে আলেমদেরকে লুচ্চা পর্যন্ত বলেছে আল্লাহর মাইর দেখেন আল্লাহ আজ তারে লুচ্চা বানাইয়া জাতির সামনে ধরা খাওয়াইয়া দিয়েছে এই লোকটা গালি দিতে দিতে বলল হুজুরদের দাড়ি মুস্তামাই ফেলবো আমি কই হায় হায় নাপিতের কাম হে কেন নেই সে যখন এই বক্তব্য দিল আমি বললাম তার বংশের মধ্যে কেউ ছিল কিনা একটু খুঁজে দেখা দরকার কারণ এটা কোনো ব্যক্তিত্ববান মানুষের কাজ হতে পারে না নাপিতের বংশধর হইলে পরে এমন কথাই বলতে পারে ইসলামের বিরুদ্ধে যাইয়েন না ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে তোমার মতো পাগল ছাগল থাকবে না আপনি ইসলামের সাথে থাকলে কি আর না থাকলে কি না ইসলামের কিছুই যাই আসে না বরং আপনি না থাকলে আপনার লস দুনিয়াও যাবে আগের এত খবরদার ইসলামের বিরুদ্ধে গেলে কবরের মাটি গ্রহণ করবে না কবরের মাটি গ্রহণ করে আগে দেখো এই পাগলা এই টাকলাকে এই দুনিয়ার এক ইঞ্চি জমিনও আজ গ্রহণ করতেছে না এর পক্ষে থাকেন ইসলামের পক্ষে থাকেন মর্যাদা বাড়ায় দিবেন কি লতিফ সিদ্দিকি থেকে নিয়ে মুরাদ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যারাই গিয়েছে সবগুলাকে বিজ্জত করে দিয়েছেন কি এই জমিন আপনাকে চিনতে হবে এটা ওলিয়া আউলিয়ার জমিন এটা ইসলামের দেশ কোরআনের দেশ এই দেশে ইসলামের বিরুদ্ধে যাবে যারা দেখতে পারবে না তারা ইসলামের পক্ষে থাকতে হবে আপনাকে আমাদের অবস্থা হলো এমন যে যখন চেয়ার এসে গিয়ারে আমি নিজেই এখন গিয়ারে কারণ আমি চেয়ারে তবে আমার জ্ঞাতটা কিন্তু ইসলামের বিরুদ্ধে না ইসলামের পক্ষে আপনার জ্ঞাতটা ও ইসলামের দিকে রাখেন ইজ্জত সম্মান বাড়াবেন কে আর যদি বিরুদ্ধে দিতে পারেন তবে মনে রাখিয়েন এখানে বসাইছেন যিনি বেজ্জত করে নামাইতে পারেন তিনি বলছিলাম জবান দিয়ে মানুষ দুই নাম্বার গালিগালাজ করে জবানের হক নষ্ট করে আমরা কি আজ থেকে গালিগালাজ করব নাকি কারা কারা আরো বেশি গালিগালাজ দিবেন হাত তুলে বলছিলাম না কনসেন্ট্রেট থাকবেন মনোযোগী থাকবেন হুজুর কিন্তু বেঠিক কথা বেশি কয় আপনাদের কি খারাপ লাগে মোনাজাত কি দিয়ে দিব নাকি টাঙ্গাইলের বাদস তো বড় মজার মানুষ খুব নীরব মাশাল কিছুক্ষণ থাকা যাবে তো তিন নাম্বার দেখেন জবান আর শুনে কি করতেছেন জবান দিয়ে তিন নাম্বার জবান দিয়ে মানুষ গীবত করে আছে না নাই গীবত করা মানে হলো মরা ভাইয়ের গোশত খাওয়া আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা বা বা'দুকুম বা'দা খবরদার গীবত করো না তোমাদের মধ্যে কেউ কি আছে নাকি তার মরা ভাইয়ের গোস্ত খাবে সবাই তো এটা পছন্দ করে সুতরাং গিবত করো না গিবত করা মানে হলো মরা ভাইয়ের গোস্ত খাওয়া আজ গিবত কর আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে কম না বেশি এ ভাই গিবত করে তো আপনি নিজের লস করতেছেন নিজের জবান টেরে বানায় ফেলতেছেন নবীজি বললেন আল গীবাতু মিনাজ জিনা জিনার চাইতেও গীবতের পরিণতি আরো মারাত্মক সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী এটা কেমনে হয় নবীজি বললেন না করার পর বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ করে দিতে পারেন কিনা পারেন কিন্তু আপনি যখন মানুষের গিবোধ করেন এটা আল্লাহর হক না এটা বান্দার হক হক হলো দুই প্রকার হাকোল্লাহ আল্লাহর হক দুই নাম্বার হলো হাকোলাই বাদ বান্দার হক আপনি যখন আল্লাহর হক নষ্ট করেন আল্লাহর হক নষ্ট মানে কি মনে করেন নামাজে কিছু ভুল ভ্রান্তি করছেন হকটা কার সাথে সংশ্লিষ্ট আল্লাহর মাদত করতে গিয়ে ভুল তৈরি করেছেন এগুলো কার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় আল্লার কাছে মাফ চাইলে মাফ করে দিতে পারেন কি কিন্তু কিছু বিষয় বান্দার সঙ্গে সংশ্লিষ্ট মনে করেন আপনি কেউ গালি দিলেন বান্দার হক নষ্ট করলেন গীবত করলেন বান্দার হক নষ্ট করলে হেন জমে জমিজমা দকল করলেন বান্দার হক নষ্ট করলেন আর মনে রাখবেন বান্দার হক নষ্ট করে কাবাঘরের ইমামের কাছে গিয়ে তাওবা করলেও কিন্তু তাওবা কবল হবে না বান্দার হক আগে বান্দাকে ফিরাই দিতে হবে এই জন্য আরেকটা হাদিস আরেকটা ঘটনা আমার মনে পড়ছে বলবো নবীজি সাহাবিদেরকে বললেন আতাদরু নামাল মুফলিস সাহাবীরা বলো তো আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় কে এই সেম কোশ্চেনটা আপনাদেরকে করলে আপনারা বলবেন হুজুর যার গাড়ি নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই সে অসহায় সাহাবীরাও সেই উত্তর দিলেন বললেন

ভালো ভালো আমল করেছে কিন্তু সুযোগ বুঝে মানুষের হক নষ্ট করেছে এই লোকটা কেমতের দিন এমন ভাবে হাজির হবে দেখা যাবে বিশাল আমলের খাতা আছে নেক আমল পাশাপাশি অন্যদিকে দেখা যাবে মানুষের হক নষ্ট করার কুয়ামল আছে না নাই কেমতের দিন টাকা পয়সা দিয়ে লেনদেন হবে না লেনদেন হবে আমল দিয়ে জুড়ে কন কি দিয়ে এত নামাজি এত দানশীল জাকাতদাতা হজকারী রোজাদার এই লোকটা কেমতের দিন একদিকে আমলের পাহাড় বিশাল আমল দিকে মানুষের হক নষ্ট করছে গালি গালাজ করছে গিবদ করছে চুগল কুড়ি করেছে জায়গা সম্পদ দখল করেছে জনগণের হক নষ্ট করেছে এগুলো কার হক বাদ্দার হক কিসের হক যাদের হক নষ্ট করেছে এই লোকগুলো কেলা ডাকবেন দেখে বলবেন এই জালেম অর্থাৎ যে তোমাদের উপরে জুলুম করে তোমাদের হক নষ্ট করেছে তার কাছে কি চাও কি চাইবে টাকা পয়সা না এরা বলবে আল্লাহ গো আজকে তো নেক যত বেশি হবে তত ইলাম এ যত জুলুম করছে জুলুমের বদলা হিসেবে আমল লামা থেকে নেক দাও আল্লাহ এবার ওই লোকগুলোর কথা মেনে ওই লোকটার নেকির খাতা থেকে নেকি দিতে থাকবেন দিতে থাকবেন দিতে দিতে দেখা যাবে আরো শর্ট পরে গেছে তার আমলের খাতায় কোনো নেক নবীজি বলেছেন এইভাবে মানুষের উপর জুলুম করে মানুষের হক নষ্ট করে আমলের খাতা আমলের খাতা নিয়ে বিশাল আমলের পাহাড় করেও কেমতের দিন আমলের খাতা শূন্য হবে যাদের আমার উন্মতের মধ্যে সবচেয়ে অসহায় হল তারা খবরদার জবানের হক নষ্ট করে এই জবান দিয়ে মানুষকে গালি গালাজ করে গিবোধ করে ওই মুফলিস অসহায়দের কাতারে সামিল হবেন না আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও এরপরে দেখেন নাম্বার ফোর চার নাম্বার এই জবান দিয়ে আমরা কি করছি এই জবান দিয়ে আমরা দ্বিমুখী কথা বলি ডাবল ফেজ পার্সোনালিটি দ্বিমুখী সমাজে দ্বিমুখী স্বভাবের মানুষ এই টাঙ্গাইলে নাই যে বৃষ্টি আসে ওইদিকে ছাতা ধরে দেখবেন আপনারা এই জবান দিয়ে মসজিদে কিংবা মাহফিলের পেন্ডেলে হাজির হয়ে মাহফিলের পক্ষে কথা বলে আবার দেখা যায় টাঙ্গাইলের কোণায় কানায় নাচ গানের কনসার্ট হলে ওইখানে গিয়ে ও বক্তব্য রাখে যে লোকটারে দেখি গানের প্যান্ডেলে আবার দেখি তারে ওয়াজের প্যান্ডেলে এক জবানে দুই কথা কয় জবানের হক নষ্ট করে মুনাফিক খায় এই জন্য এমন কাজে জবান দিয়ে করা যাবে আরেক আরেক কত কারবারির কথা বলতাম বেনারের মধ্যে লেখা আছে মাদক বিরোধী সমাবেশ আমাদের দেশে হয় কি হয় না দেখবেন কিছু মুনাফিক আছে দিনের বেলা মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি আবার রাতের বেলা মাদককার বাড়িতে সঙ্গে ভাগ বসানোর প্রধান অতিথি কি এবার এই বাটপারদিকে মাদক বিরোধী সমাবেশে পাওয়া যায় আবার মাদককার বাড়িতে কাছ থেকে ভাগ নেওয়ার সময় পাওয়া যায় এক জোবানে দুই কথা বলা জবানের হক নষ্ট করা আর এইটাও হলো মুনাফিকীর আলামহ এভাবে আমরা জবান দিয়ে গুনা কামাই নাম্বার 5 পাঁচ নাম্বার জবান দিয়ে চুগুল খুরি করে এমন মানুষ এই গাঙ্গাইয়ের মুসল্লি এলাকায় নাই তার মানে মুসল্লি পাড়ায় মুসল্লি আছে আবার চুগল খুর আছে চুগল খুর কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে না বলেছেন মুহাম্মদ সাল্লাহ নাম্বার সিক্স ছয় নাম্বার এই জবানের অপব্যবহার কেমনে আমরা করি শুনেন এই জবান দিয়ে আমরা মানুষকে কটু কথা বলি কষ্ট দায়ক কথা বলি অনেক manusia দেখবেন নামাজি দানশীল কিন্তু প্রতিবেশীকে কথায় কথায় কষ্ট দেই আছেনা নাই প্রতিবেশীর কথা কি বলবো নিজের মা-বাবাকই কটু কথা বলে এ যুবক আর তরুণ ভাইরা খবরদার খবরদার সাবধান মা-বাবার সঙ্গে জিরকে দিয়ে গলা উঁচু করে কথা বলো না কেমনে মা-বাবার সঙ্গে কথা বলতে হবে আল্লাহ কোরআনে শিখিয়েছেন সম্মানজনক ভাষায় ভদ্র ভাষায় মার্জিত ভাষায় বিনয়ী হয়ে মা বাবার সঙ্গে কথা বলো অর্ডার কার আরেকটু জুড়ে বলেন অর্ডার কার এই জবান দিয়ে আশেপাশের মানুষকে কষ্ট দিয়েন না দুইটা ঘটনা আমি ছোট্ট করে বলি শুনেন নবীজি সাহাবিদেরকে নিয়ে বসা এক মহিলার লাশ সামনে দিয়ে যে সামনে দিয়ে যাচ্ছে সাহাবাই কেরাম বললেন নবী গো এই মহিলা নামাজি ছিল এই মহিলা দানশীলা ছিল মহিলা নেককারিনী ছিল কিন্তু তার জবানে একটু সমস্যা ছিল মানুষকে একটু কটো কথা বলতো প্রতিবেশীকে এই জবান দিয়ে কষ্ট দিত নবীজি বললেন যতই ইবাদত গুজারি হোক না কেন জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামী হবে কিছুক্ষণ পর আরেকটা লাশ যাচ্ছে সাবিরা বললেন নবী গো এই মহিলা বেশি ইবাদত গুজারি ছিল না কিন্তু মহিলার জবানটা ভালো ছিল এই জবান দিয়ে কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই নবীজি বললেন ইবাদত একটু কম হলেও এই জবান ঠিক রাখার কারণে জবান দিয়ে মানুষকে কষ্ট না দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত দিবে ঘটনা থেকে কি বুঝলেন জবান দিয়ে কখনো খবরদার মানুষকে কষ্ট দিবেন এই জবান দিয়ে অনর্থক কথা বলবেন না এখন মাহফিলে অনর্থক কথা বলে এমন বক্তা নামের তক্তা আছে না নাই হায় 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 মাহফিল নিয়ে ইসলাম বিরোধীরা কেন আজে কথা বলে কারণ আজে বাজে কথা বলার সুযোগ কিন্তু কমিটি তৈরি করে দিয়েছে বলবেন হুজুর কেন আপনারা টাঙ্গাইলের মানুষ শিক্ষিত মানুষ আলেমদেরকে দাওয়াত করেন আমার আগে যে ভাই আলোচনা করলেন আমি শুনেছি এসে কি সুন্দর করে আলোচনা করলেন আমিও বলতেছি কোরআন হাদিসের বাইরে কি বলতেছে নাকি কিন্তু দেখবেন অনেক জায়গায় ওয়াজ মাহফিলের নামে প্রতিযোগিতা হয় এই এলাকায় ছাব্বিশ ইঞ্চি বক্তা আছে কয়ে আমরা আরো দুই ইঞ্চি কমাইয়া চব্বিশ ইঞ্চি আনবো মহিলা থেকে পুরুষ হওয়া বক্তা ন মুসলিম বক্তা শিশু বক্তা শিশু আবার বক্তা হয়ে কেন এগুলো সব কেমতের আলাম আলেম চিনুন করার জায়গা না। এই দিনের পর দিন কষ্ট করে সারা দিন হয়তো আজকে এই যুবক খায়ও নাই এখনো খায় নাই মনে হয় এত কষ্ট করতেছে মাহফিলের জন্য পকেটের টাকা খরচ করে এরা মাহফিলের আয়োজন করে এইসব আউল ফাউল আউল বাউল শিশু বক্তা ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি তামসা দেখার জন্য না প্রত্যেকটা সেকেন্ড কে কাজে লাগান আলেমদেরকে নিয়ে আসুন যারা কোরআন দিয়ে হাত হাদিস দিয়ে মানুষদেরকে নসিহত করে জীবন পরিবর্তনের কথা বলে আখলাকের কথা বলে এদেরকে নিয়ে আসুন তাইলে মাহফিল নিয়ে আর মানুষ আজে বাজে কথা বলবে আবার মাহফিলে বসে এখন খুচুর আরে খুচুরের বিরুদ্ধে কয় এটা করতে কে করেছে আপনারে এরকম হুজুরে হুজুরে রেশারে সে বাদ দেন জনগণ কে এবার ভালো কথা বলেন আমাদের অবস্থা হয়ে গেছে এমন মা অনেকে বসলে অমুক কাফের তমুক কাফের এটা ভালো না ওইটা ভালো না ভালো বানানোর কাজ করে খারাপ জিনিস বলার দরকার একজন মায়ের খাইলে আর একজন খুশি কমির হুজুর মায়ের খাইছে আলিয়া খুশি কি হয়েছে এটা না কৌমি আলিয়ার হুজুর মায়ের খাইছে কমি খুশি কয়েটা আলিয়া আরে ভাই আপনি বুঝলেন না একজন মার খায় আর আপনি খুশি মনে রাখিয়েন পরের সিরিয়ালটা কিন্তু আপনার ইসলাম বিরোধীরা যখন যারে ধরবে মেরে দণ্ড ভেঙে দিবে আপনি বুঝেন না এখন ঐক্যের গুরুত্ব আপনি বুঝেন না না আপনাকে এক কথা আমি বুঝাই বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা পাতা একটা লাঠি আপনার হাতে দিব একটা লাঠি ভাঙা সহজ না কঠিন বলেন ভাইরা বলেন কষ্ট হচ্ছে আপনাদের একটা লাঠি আপনার হাতে ভাঙ্গা সহজ না কঠিন এক হাজার লাঠি আপনার হাতে দিত কুতানি শুরু হবে ভাঙতে পারবে কি বুঝলে যদি আপনি একা একা আলাদা আলাদা থাকেন খালি দল বানাইতে থাকেন একজনের একজনের বিরোধিতা করেন এক লাঠি যেমন ভাঙা সহজ ঠিক তেমনি ভাবে

আল্লাহর বস্তে একটু বুঝুন এই দেশের মুসলমানরা আলেমদেরকে এক টেবিল এখন দেখতে চায় আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে এরপরে দেখেন নাম্বার 7 সাত নম্বরে এই জবান দিয়ে আমরা শোনা কথা বলে বেড়াই এই রকম আছে না নাই আছে নবীজি বলেছেন একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যা শুনে তা বলে বেড়ায় যাচাই বাছাই করার দরকার আছে না নাই এই যে ফেসবুক শোনা কথা প্রচার করার সবচেয়ে বড় মাধ্যম এখন দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার আগে ফেসবুকে আমরা হাজার বার মেরে ফেলি এই যে এরশাদ সাহেব মারা গিয়েছেন এই এরশাদ কাকুকে হাজার হাজার বার মানুষ ফেসবুকে মেরে ফেলেছে আসরা নাই গুজব ছড়ায়া দেয় এটা কিন্তু মারাত্মক গুনা নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাহলে জবান দিয়ে শোনা কথা বলে বেড়ানো জবানের হক নষ্ট করা এটা করা যাবে আবার দেখেন নাম্বার এইট আট নাম্বার এই জবান দিয়ে দেখেন কতগুলো পয়েন্ট বলতেছি আমি আলোচনার শুরুতে বলেছিলাম দুনিয়ায় সবচেয়ে বড় গুনাহের ফ্যাক্টরির নাম এইটা কন্ট্রোল করেন দেখবেন এইটি থেকে নাইনটি পার্সেন্ট গুনা মুক্ত থাকতে পারবেন আট নাম্বার বলছি জবান দিয়ে আপনি মানুষকে থাকটা উপহাস করে কথা বলেন আল্লাহ তালা সুরা হুজুরাতের এগারো নাম্বার আয়াতে এটা নিষেধ করলেন ইয়া أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا مِّنْهُمْ الله تعالى ملسون هي إيمان دارنا بالشاشة إيمان دار شنو কাউকে নিয়ে ঠাট্টা উপহাস করো না আমরা মানুষকে নিয়ে ঠাট্টা করি একটা লোক মোটা কয় কিরে মটকা কি আমি কি বাস্তব বলতেছি না অবাস্তব বলতেছি দেখছেন এই জবান দিয়ে আপনি সারাদিন কি করতেছেন হেম একটু মোটা মোটা হইছে সে না বানাইছে আল্লাহ তো মটকা বলে ক্ষতিটা কার করলেন তার না আপনার এটা নিষেধ করেছেন কি এক লোক চিকনা কয় করে কয় কিরে চিকনা কিছু লোক একটু সহজ সরল কই কিরে আবুল কিরে মফিজ ঠাট্টা করলেন কেন ঠাট্টা করে লসটা করলেন কার এটা নিষেধ করেছেন কে এরপরে দেখেন নয় নম্বর এই জবান দিয়ে আমরা মানুষের নাম ব্যাঙ্গাই নাম বিকৃত করে ডাকি আছে না নাই মা বাপ নাম রেখেছে জামাল উদ্দিন কয়েক কিরে জামাইল্লা নাম রেখেছে কামাল উদ্দিন কয়েক কামাইল্লা জামাইল্লা কামাইল্লা ডাকে এরকম আপনাদের এলাকায় আছে মুসল্লি পাড়ার মানুষ কাম করে এটা নিন্দা করেছেন কে নিষেধ করেছেন কে আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান আল্লাহু আকবার আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব মন্দ নামে নাম বিকৃত করে দেখো না বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ঈমান আনার পরে মানুষের নাম বিকৃত করা এটা নিন্দনীয় কাজ নিষেধ করেছেন কি আল্লাহ এরপর নাম্বার 10 10 নম্বরেই জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলার পাশাপাশি মিথ্যা সাক্ষ্য দেই মিথ্যা সাক্ষ্য এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই মিথ্যা সাক্ষ্য দিতে দিতে আমরা এত নিচে নেমে গিয়েছি এখন আমরা যুগের পর যুগ ধরে যারা কোরআনের বাণী বিশ্বময় ছড়িয়ে দেওয়ার কাজ করেছেন তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য আমরা দিয়েছি এই কাজগুলো আপনি করছেন কিসের হক নষ্ট করছেন এই জবানকে আপনি অপব্যবহার না করে চাইলে সারা দিন জবানটা সঠিক ব্যবহার করে গুনাহের পাহাড় নয় নেকির পাহাড়ও কামাতে পারেন যদি আপনাদের ধৈর্য থাকে আরো কয়েকটা মিনিটে আপনাদেরকে এই জবানের ব্যবহার সঠিক ব্যবহার কেমনে করবেন বলবো এক নাম্বার এই জবান দিয়ে গুনাগের পাহাড় না সারাদিন নেকির পাহাড় কামান এক নাম্বার কালামের আগে দিবেন সালাম বুঝে থাকলে বলেন কালামের আগে এই জবান দিয়ে মানুষকে দেখলে আগে সালাম দেন সালাম দিলে আমল নামায় দেন কে আমরা এখন মানুষের সঙ্গে দেখা হলে বলি হাই হাই হ্যালো ইতা কিতা আমি জিলেটি মানুষ জানেন না আপনারা আপনারা জিলেট কই ইতা কিতা কিতা আলত লাগাইছো

ঠান্ডা মাথায় হিসাব করে বলেন তো যদি এক পূর্ণাঙ্গ এক সালামে যদি 30 নেকি হয় প্রত্যেকদিন 100 মানুষকে সালাম দিলে কত নেকি 100 গুণ 30 সমান 3000 3000 কারবার এই জবাব দিয়ে চাইলে নেকির পাহাড় কামানো যায় কি যায় না আর একটু বলেন যায় কি যায় না আপনারা তো সালাম দেন না সালাম খালি নিতে চান কিছু মربی আছে যুবক সালাম না দিলে এই যুবক তো তোর বাপের নাম রে তোর বাপকে তোর আদব কাদে শেখায় নাই চৌরাস্তার মোড় দিয়ে যাচ্ছে যুবক সালাম দেয় নাই বাবারে আপনি যদি যুবকের প্রতি রাগান্বিত না হয়ে নিজেই যুবকদেরকে সালাম দিতেন দেখতেন এর পরবর্তীতে যুবকগুলো পাইলেই সাবধান হতো এই সবাই সাবধান চাচা কিন্তু আগে সালাম দে রেডি থাক চাচা আসলেই সালাম দিব তাহলে ধমক না দিয়ে সালাম দিলে ট্রেনিং হবে ঠিক না বে ঠিক এই যে বাসায় যাচ্ছেন ভাবিরে গিয়ে আজকে সালাম দিবেন

এরকম আসলা নাই আরে বাপ রে বাপ এরকম স্টাইলিশ সালাম কে শিখিয়েছে আপনাকে আপনি সালামটা শুদ্ধ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আবার কিছু ব্রিটিশ আছে আরেকটু বাড়াইছে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতুন এই এগুলা কে শিখাইছে এগুলা হাদিসে নাই সালামটা শিখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার সালামটা শুনতে খারাপ লাগছে না ভালো লাগছে শুদ্ধ সালামটা শেখায়া যায় সবাই শুদ্ধ করে আমারে সালাম দেন আর আসসালামু বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনারা সালাম দিলেন আমিও জবাব দিলাম মাবুন রে কি মাহফিলে আসছে নাকি আজকে আসছে না তো মাবুন দেরকে বলো ইসলাম আলিকুম বলিয়েন। বলবেন আসসালামু আলাইকুম সুন্দর করে সালাম দিবেন আল্লাহ তৌফিক দান করে। তো তো মাবুনদেরে জবানের অপব্যবহার আরো বেশি করে দুই মহিলা একসাথে একসাথে হইলে পার্লামেন্ট ফেল ঠিক তো মাবুনদেরকে জবানের ব্যাপারে আরো বেশি ওয়াজ করা দরকার মাবুনদের ওখানে কি এরকম প্রজেক্ট 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 সাউন্ড তো মাবুনদেরকে বলবো দুই মহিলা একসাথে হইয়া গিপত্তি মত কইরেন না এই জবানটাকে পবিত্র রাখেন কারণ জবান দিয়ে গুণা কম হয় না বেশি হয় আমি বলেছি এবার জবান দিয়ে নেকির পাহাড় কামান কালামের আগে সালাম দিবেন তো আজকে মা বোনরা শুনছে কিন্তু বিবাহিত যারা সালাম না দিলে ভাবি ধরবে সালাম দিতে সালাম দিলা না কেন তবে মা বোনরাও আগে সালাম দিয়ে অসুবিধা নাই দুই নাম্বার এই জবানটা কন্ট্রোল করবেন কেমনে সেই টিপস দিচ্ছি দুই নাম্বার হলো কথা বলার আগে সাবধান থাকবেন কথার নাম লতা সাবধান থাকবেন কারণ সব কিছু রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কি আল্লাহ বলেছেন তুমি এমন কোন কথা বলো না যা রেকর্ড হয় না সব রেকর্ড করে রাখছেন কি

তোম হাসি মুখে কথা বলবেন এটা শিখিয়েছেন কে আল্লাহ বলেছেন কুলুন লিন নাসি উত্তম ভাষায় কথা বলো দেখেছেন কথা বলার আদব কোরআনে আছে না নাই আবার দাওয়াতের সময় আল্লাহ বলেছেন কওলাল লাইনা নরম ভাষায় আবার অন্য জায়গায় বলেছেন উদু ইলা সাবিরে rabbika bil hikmah wal maw'izatil hasana স্থান কাল পাত্র বুঝে কথা বলবেন হিকমতের সঙ্গে উত্তম নসিহতের মাধ্যমে শেখাছেন কি এবার আসেন চার নাম্বার এই জবান দিয়ে অনর্থক কথা বলবেন না ওহিতুক ফালতু নোংরা কথা বলবেন না এটা মুমিনের স্বভাব নয় মুমিনের নামে কোরআনে একটা সূরা আছে না নাই সূরার নাম সূরাতুল এই মোমেন্টটা যখন কথা বলার সময় অসঙ্গলগ্ন অযাচিত অপ্রাসঙ্গিক ফালতু কথা না বলে অর্ডার দিয়েছেন কি আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনািল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশীউন ওয়াল্লাযীনা হুম আনিল লাজমি মুরিদু সফল ইনডীড এট দা বিলিভারস হু হাম্বল দ্যাট ইন দেয়ার প্রিয়ার সফল কাম তারা নামাজে বিনয়ী যারা এর পরে আল্লাহ বললেন হহু আনিল্লাহু মহরিন সাকসেসফুল ইন্ডিড অ্যাট দ্য বেলিভার দোস হু অ্যাভোয়াইট ভেন্ট সফল কাম তারা অনর্থক কথা থেকে বিরত থাকে যারা সুবহানাল্লাহ অনর্থক ফালতু কথা বলে এরকম মানুষ এখন আমাদের সমাজে কম না বেশি এই এলাকায় চায়ের দোকান আছে না নাই এটা হলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট এখানে দোকানদার থাকে স্পিকারের ভূমিকায় আর চা খুররা থাকে সংসদের ভূমিকায় এরা গিয়ে চা খায় আর মানুষের নামে গিবত করে সমালোচনা করে আছে না নাই আবার এখন সমালোচনার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো ফেসবুক কিবুক বুক জোরে এখন কিন্তু গুনা ফেসবুকেও কম হয় না ফেসবুকের মধ্যে সারাদিন মানচারের নিয়ে সমালোচনা আলতো ফালতো কমেন্ট করে এগুলা কখনো মুমিনের স্বভাব হতে পারে না অনেকবারে ফেসবুকে সারা নিজের বউয়ের ফটো দেয় এই এলাকায় নাই আছে এগুলো কোন আমাদের হুজুররাম বড় বড় আলেমরা কুরআন হাদিস দিয়ে তো ওয়াজ করলেন এরপরে ওরা বুঝলো না এই জন্য আমি বলি যে যেমন রোগী তারে তেমন ইনজেকশন দেওয়া লাগে একটু কমন সেন্স থাকলেই তো হয় বলেন তো বহু পার্সোনাল না পাবলিক ফেসবুকটা পাবলিক না পার্সোনাল ফেসবুক পাবলিক বহু পার্সোনাল তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেয় যারা নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে তারা বেহায়া বেসরম নির্লজ্জ থাকা এর মধ্যে আত্মসম্মান বোধ বলতে কিছুই নাই কমন সেন্স খাটাই লিতে হয় কিছু মানুষ আছে নিজের বউকে বিপদদা বানায়া ঘর থেকে বাইর করে টাঙ্গাইলে নাই আপনারাই বলছেন আছে তার মানে আমার কোন দোষ নিজের বউকে বিপদদা বানায়া ঘর থেকে বের করে যারা নিজের বউকে মানসরে দেখায়া মানুষের হক আদায় করে তারা মানুষরা বুঝছেন এক ভাই বের হইছে ঘর থেকে বউরে বিপদদা নিয়া এক ছোট ভাই বলে ভাই

আরেকজন লিখছে ওয়াও জুস লাগতেছে বেকুব কার জুস কে খায় খবরদার বউয়ের ফটো মা বোনদের ফটো ফেসবুকে দিবেন এখন কিছু বোনরাও ফেসবুকে নিজের ফটো দেয় মেসেঞ্জারের স্টোরিতে দেয় হোয়াটসঅ্যাপের স্টোরিতে দেয় ইনস্টাগ্রামে দেয় আবার ছোট ছোট মেয়েরা এখন যে টিকটক বানায় হায় হায় 6 এ পড়ে এই পড়ে আচ্ছা 얘네한테 ফোন দিও হ্যাঁ বলেন না এই যে আমার ভাই আমার আগে সন্তানের হক নিয়ে কথা বললেন কি বুঝছরা আপনারা অনেক জায়গায় মাহফিলে গেলে কই হুজুর একটু মা বাবার খিদমতের ওয়াজ আমার আগে যিনি আলোচনা করেছেন তাকে ধন্যবাদ এক বেকুপ গাছ না লাগায়া ফলের আশা করে বসে আছে গাছ না লাগিয়ে ফলের আশা করা যে সন্তানের হক আদায় না করে সন্তানের কাছ থেকে টেনে পড়া ছেলে মেয়েদের হাতে ফোন দিছে তো আপনার এক জায়গায় মাফিলে গেলাম এক লোক কয় হুজুর আমার মেয়ে যে ডিসি তে ভালো করে জাল করছে গিফট হিসাবে আই ফোন দিছি বললাম ভালো করছেন কিছুদিন পর আপনারা জামাই উপহার দিবে ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত ছেলে মেয়েদের হাতে ফোন দিবেন না এই ইন্টারমিডিয়েট এর আগ পর্যন্ত যে সকল ছেলে মেয়েরা এখানে আছো আজকেই মা বাবার হাতে ফোন দিবা কিসের টিকটক বানাও তুমি কিসের ছবি আপলোড করো তুমি আমার মা বন্ধুদেরকে বলবো খবরদার ফেসবুকে ছবি আপলোড করবেন না নিজের এই সৌন্দর্যকে আপনি আপনার হাজবেন্ডের জন্যই রাখুন ঠিক ঠিক এই সৌন্দর্য অনলি ফর ইউর কেবল আপনার স্বামীর জন্য অন্য পুরুষের জন্য না পর্দা করার আটটা উপকারের কথা বলি কয়টা আর একটু জুড়ে এক নাম্বার আমার বোনদেরকে বলবো পর্দা করলে কবরের আজাব জাহান নামের আগুন থেকে বাঁচায়া দিবেন কি আমার বোনদেরকে নসিহত করে যাচ্ছি পর্দা করেন আটটা বেনিফিট পাবেন এক নাম্বার পর্দা করার কারণে কবর আর জাহান নামের আগুন থেকে বাঁচাবেন কি দুই নাম্বার পর্দা না করলে নিজের বাবা বড় ভাই স্বামী এরা হয়ে যায় আর দায়ুস কখনো জান্নাতে ঢুকতে পারে পর্দা যদি করেন নিজের বাবা ভাই স্বামীকে দায়ুস থেকে বাঁচাতে পারবেন এটা কয় নাম্বার উপকার তিন নাম্বার পর্দা করলে কিন্তু আলাদা মেকআপ করা লাগে না এখন কি জানি আছে আসকারা মাসকারা কত কত কিছু যে আছে আলাদা টাকা খরচ করা লাগবে না পর্দার ভেতরে থাকেন মেকআপের বাড়তি খরচ চার নাম্বার পর্দা করলে সম্মান কম না বেশি সম্মানিত হবে পাঁচ নাম্বার পর্দা করার কারণে মানুষের কোনজোর থেকে বাঁচা যায় আমি বলি যে এই মেয়ে পর্দা করে না সে তার নিজের রূপ মানুষকে দেখাতে চায় এই জন্য তো পর্দা করে নাই কি কো হ্যাঁ তো সব উঠছে বুঝে মানুষের দেখানি না পর্দা করার পাঁচ নাম্বার উপকার হলো মানুষের কোন নজর থেকে বাঁচা ছয় নাম্বার আপনাকে দেখে আপনার সন্তানগুলোও পর্দাশীল হবে সন্তানগুলোও ভালো হবে মহিলাদের পেট শুধু প্যাড নয় মহিলাদের এই পেট থেকে পয়গাম্বার নবী রাসুলের জন্ম হয়েছে সাহাবি বড় বড় অলিয়া অলিয়ার জন্ম হয়েছে এই জন্য যে মহিলার যত পর্দায় থাকবে সন্তানগুলোও তত ভালো হবে পর্দার সাত নাম্বার উপকার হলো নিজে নিরাপত্তা পাবেন ইজ্জতের গ্যারেন্টি থাকবে পর্দার আট নাম্বার উপকার হলো আপনার পর্দা করার কারণে সমাজের অনেক পুরুষ গোনা থেকে বেঁচে যাবে পর্দা করাতো তো পর্দা করাবেন তো মা বোনদেরকে আর মা বোনটা তো শুনতেছেন তারাও যেন করেন বলেন আমিন চার নাম্বার বলছিলাম এই জবান দিয়ে অনর্থক কথা বলবেন না পাঁচ নাম্বার এই জবানটাকে কাজে লাগাবেন কেমনে সঠিক ব্যবহার করবেন কেমনে জবান দিয়ে কর্কশ ভাষায় কথা বলবেন না সুন্দর ভাষায় কথা বলবেন নির্দিষ্টাকার চাই লুকমান হাকিমের নাম আমরা জানি তিনি তার ছেলেকে অনেকগুলো ওসিয়ত করেছিলেন তার মধ্যে তিনি বলেছিলেন বাবারে বিচরণ করোনা জমিনে চলাফেরা করো নিজের গলার আওয়াজকে কর্কশ করো না কারণ গাধার আওয়াজ তা হলো কর্কশের মতো এমন কর্কশ ভাষায় কথা বলা যাবে এরপরে ছয় নাম্বার হলো আপনি জবানটার সঠিক ব্যবহার করবেন কেমনে জবান দিয়া দাওয়াত দিবেন মানুষকে কার দিকে আল্লাহ আর দিকে কারণ এই জবান দিয়ে আমরা যত কথা বলি সব চাইতে ভালো কথা হলো এই যে ব্যক্তি জবান দিয়া মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান আহসানু ক্বাওলাম মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা আল্লাহ বলেন ওর কথার চাইতে আর কার কথা উত্থব হতে পারে যে তার কথা দিয়ে বক্তব্য দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নয় নাম্বার হলো এই জবান দিয়ে খবরদার মানুষকে অপবাদ দিবেন না মানুষকে অপবাদ দেওয়াটা অগুনা এরপরে দেখেন এই জবান দি কখনো মূর্খের সঙ্গে তর্ক করবেন না অনেকে তর্ক করে আসে না নাই আল্লাহ বলেছেন তর্ক করা রহমানের বাংলার কাজ হতে পারে না الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ বলছেন রহমানের বান্দার স্বভাব হলো জমিনা নম্র ভাবে বিচরণ করবে আর জাহেলের সঙ্গে তোর কোনা করে সালাম দিয়ে চলে যাবে সুবহানাল্লাহ ১০ নম্বর এই জবানের হেফাজত করবেন কেমনে এটা বিশেষ করে মা বোনদেরকে বলছি খবরদার আমার বোনেরা এই জবান দিয়ে পর পুরুষের সঙ্গে কোমল ভাষায় আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবেন না আদেশটা কার আল্লাহ বলেছেন ফালা তা দাও নবিল কুলি ফায়াতমা আল্লাজি ফি কলবি মারাদ ওয়া কুন কলাম মাহরুফ আল্লাহ বলছেন হে নারীরা সাবধান পর পুরুষের সঙ্গে কবল ভাষায় আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না আদেশ আমার মা বোনদেরকে বলবো কণ্ঠকে নিচু করুন আপনার কণ্ঠটাও সতরের অন্তর্ভুক্ত খবরদার মাহারাম ছাড়া যে চোদ্দ জন পুরুষ মাহারাম এই মাহারাম ছাড়া অন্য কারো সঙ্গে অপ্রয়োজনে কথাও বলতে বলতে আপনি কথা বলবেন না নিষেধ করেছেন কি প্রয়োজনে কথা বলেন কিন্তু সেটা যেন আকর্ষণীয় ভঙ্গিতে না দেখছেন এই জবানটা দিয়েছেন কে আমরা যদি এই জোপানের হেফাজত করে সন্তুষ্ট হবেন কি আবার আলোচনার শুরুতে চলে যাই নবীজি বলেছেন এই জবানের অপব্যবহারকারীরা সবচেয়ে বেশি জাহান্নামি হবে আবার বলেছেন জবানটার যারা হেফাজত করবে আমি নবী নিজে বললাম কাল কামতের দিন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব আর ওয়াজ শুরু করেছিলাম চক্ষু দিয়ে চোখের এই নিয়ামতটা কার দিয়েছেন কে হ্যাঁ যুবক ভাইরা চক্ষু দিয়ে কি করছ চক্ষু দিয়ে বেকারা নারীর দিকে তাকিও না আল্লাহ মোমেন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পর থেকে নিভ্রকামি করে কোথায় থাকাও তুমি সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলো ফেলো সামর্থ্য না থাকলে রোজা রেখে আল্লাহর কাছে তৌফিক কামনা করো চক্ষু দিয়ে জেনা করো না এই চক্ষু দিয়ে আল্লাহর কালামটা খুলে কোরআন পড়ো কোরআনের দিকে তাকালেও আমল নামায় সাওয়াব দেন কে আর জুড়ে বলেন কি এই চক্ষু দিয়ে খবর দা রাতের বেলা ঘুমানোর সময় ইউটিউবে ঢুকে অশ্লীল কিছু দেখিও না এ যুবক ভাইয়েরা আমার যুবতী তরুণী বোনের আমার বোনদেরকে বলছি রাতের বেলা একা রুমে ঘুমাও আব্বু আম্মু নাই ভেবেছো ওয়াইফাই আছে ইন্টারনেট আছে স্মার্টফোন আছে এখন আমি মন যা চায় তাই করতে পারবো আমার ভাই আর বোনদের কে বলবো দুনিয়ার কেউ না দেখলেও একজন আপনাকে দেখছেন তিনি কি এই ভয়টা কি অন্তরে নাই এই চক্ষু দিয়ে কেন জেরা করছেন কেন নিজের চক্ষুকে নষ্ট করছেন কেন এই চক্ষু দিয়ে গুনাহের পাহাড় তৈরি করছেন কেন যদি দেখতেই মন চাই ইউটিউবে ঢুকে তাফসীর দেখেন কোরআনের তেলাওয়াত শুনেন আর দেখেন আমল নামায় সওয়াব দিবেন কি চোখের নূর বাড়িয়ে দিবেন কি এই যে কান রয়েছে এই শ্রবণ শক্তি কার দেওয়া নিয়ামত অনেক যুবক আছে যুবতি আছে সারা দিন কানের মধ্যে হেডফোন লাগায় আজে বাজে গান শুনে খবরদার আজে বাজে গান শুনবেন না শুনতে যদি মন চাই কোরআন শুনেন তফসির শুনেন লেকচার শুনেন গান বাজনা বাদ দিয়ে ইসলামী গজল শুনেন এই যে কানের কথা বললাম চোখের কথা বললাম জবানের কথা বললাম এই তিনটা অঙ্গ দিয়ে দুনিয়ায় পাপ হয় কম না বেশি এক্সেপশনাল ওয়াজ আজকে চোখ কান মুখ হেফাজতের গুরুত্ব চোখ কাল মুখ হেফাজতের গুরুত্ব দুনিয়াতেই তিন অঙ্গ দিয়ে পাপ কম হয় না বেশি হয় আলোচনা শেষ করব সুন্দর একটা তথ্য দিয়ে এই তথ্যটা শোনার জন্য যারা ঝিমাইতে যায় ঝিমানো সারানো দরকার পাঁচ মিনিট বিরক্ত লাগবে আপনাদের মজার একটা তত্ত্ব দিব এই ঘুম যাদের আসছে এই ঘুমটা আসলে ঘুম আসতেই পারে আমি তো একটু দেরি করে আসছি কি করবো ওই সুনামগঞ্জ থেকে আসতেছি আর রাস্তায় যে কুয়াশা একটা তাকবীর দিয়ে এদের ঘুম ভাঙাবো শুনেন প্রথমে বিবাহিতরা দিবেন এরপরে অবিবাহিতরা দেখি কাদের ব্যাটা দিতে চার্জ কত বেশি অবিবাহিতরা প্রথমে বিআই যারা বিবাহিতরা রেডি আপনারা রেডি দেখি পাওয়ার টাওয়ার কেমন আছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার অবিবাহিতরা শুনছো তো দেখি তোমাদের কেমন রেডি লিল্লাহি তাকবীর তোমাদের তে এনার্জি বেশি থাকবে তোমরা তো বিয়ে করনাই এখনো এবার সবাই দেন লিল্লাহি তাকবীর আল্লাহু ঘুম আরছে একদম নরে জোরে বলছিলাম মজার একটা তত্ত্ব দিয়ে আলোচনা শেষ করব কথাগুলো বলবো মা বন্ধের উদ্দেশ্যে কিন্তু কাজে লাগবে আমাদের সবার কারণ আমরা সবাই কিন্তু মায়ের পেট থেকে এসেছি এই যে আজকে চোখ আর কানের কথা বললাম চোখ আর কানের কথা কিন্তু কোরআনের অনেক জায়গায় আছে আর আমরা যে মায়ের পেটে আমরা যে তৈরি হলাম পয়দা করলেন কে একবারে তৈরি হয়েছে না ধাপে ধাপে তৈরি হয়েছি হিউম্যান এমব্রয়লজি ব্রণ তত্ত্ব নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন মায়ের পেটে সন্তানের যে গঠন প্রণালী বা তার বিকাশ সাধন এটা একদিনে হয় না বেশ কয়েক মাসে হয় আস্তে আস্তে স্পাম থেকে শুরু হয় স্পাম থেকে শুরু হয় সেখান থেকে আস্তে আস্তে একেবারে সৃষ্টি লাস্ট স্টেপ পর্যন্ত যায় হিউম্যান এমব্রয়লজি নিয়ে যারা রিসার্চ করেছেন তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ার বিফোর 16 উইকস অফ একটি সন্তান দুনিয়াতে আসার আগে যখন মায়ের পেটে থাকে জন্মের ষোলো সপ্তাহ হিসাব নিকাশ করে মাথা ঠান্ডা করে বলেন ষোলো সপ্তাহে কয় মাস এখানে একজনই দেখি খালি ট্যালেন্ট সামনে বসছে ট্যালেন্টটা সামনেই বসছে ষোলো সপ্তাহে কয় মাস চার মাস তারা বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা এবং ভ্রন্তত্ববিদরা বলছেন মায়ের পেটে যখন সন্তান থাকে জন্মের চার মাস আগে মায়ের পেটে থেকে সে শুনতে পায় শোনেন শোনেন এখন আপনি বলবেন হুজুর বিজ্ঞান তো দিকে অনেক আগাই গেছে আগাইছে ঠিক কিন্তু কোরআনের চেয়ে বেশি আগাতে পারে এই তথ্য বিজ্ঞান কিছুদিন আগে দিয়েছে আর আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনে দিয়েছেন আমরা শুধু সুবান আল্লাহ কইতেই জানি এগুলো পড়াশোনা গবেষণা করে বের করতে জানি না দর্শন শক্তির কথা বলতে গিয়ে আল্লাহ যে ওয়ার্ড কোরআনে ব্যবহার করেছেন সেই শব্দ হলো বাসর শ্রবণ শক্তির কথা বলতে গিয়ে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন সেটা সামা কোরানটা খুলেন খুলে দেখেন আল্লাহ কোরানের যত জায়গায় বৃষ্টিশক্তি অর্থাৎ পাসর শ্রবণ শক্তি অর্থাৎ সমায়ের কথা বলেছেন সব জায়গায় পাসর এক আল্লাহ সাম দিয়েছেন যেমন ইন্না স্যামাওয়াল ফু আদা কুলকুলা ই কাকু বা এখানে বাসর আর আগে সাম অন্য আয়াতে যান দেখেন এখানেও আফসরের আগে আল্লাহ সাম দিয়েছেন আধুনিক যুগের মুফাসির এই আয়াত গুরুর সাইন্টিফিক এক্সপ্লেনেশন বিজ্ঞান সম্মত ব্যাখ্যা করেছেন এইভাবে যেহেতু কোরআনের সমস্ত জায়গায় দৃষ্টি শক্তি অর্থাৎ বাসরের আগে শ্রবণ শক্তি মানে সামহের কথা বলেছেন তার মানে মানুষ দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তি লাভ করে তাহলে কোরআনের দেওয়া এই তথ্য বিজ্ঞানের সাথে মিলছে না মিলে নাই এটা বলার জন্য বলে নাই এবার মূল কোথায় আসছে আপনার যদি কোরআন হাদিস ভালো নাও লাগে বিজ্ঞান বলছে পেটে যখন সন্তান থাকে জন্মের কয় মাস আগে শুনে হ্যাঁ কথা বলেন কয় মাস মায়ের পেটে যেহেতু সন্তান শুনে আমার বোনরা যদি সন্তান পেটে নিয়ে আজে বাজে জিনিস দেখে আজে বাজে জিনিস শুনে বিজ্ঞান বলছে পেটের ভেতর থেকে সন্তান শুনে নাকি শুনে না ফ্যাক্টরি ভালো প্রোডাক্ট ভালো ভালো ফ্যাক্টরি খারাপ প্রোডাক্টও খারাপ আমার বোনদেরকে বলছি আপনারা আপনাদের বিবিদেরকে বুঝাবেন মা বোনটা তো শুনছেন খবরদার আমার সন্তানগুলোকে তো আমরাই নষ্ট করছি যেই নারী সন্তান পেটে নিয়ে সারাদিন ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ডিজে ডিজে করে সিনেমা দেখে নাটক দেখে এই মহিলার পেট থেকে যেগুলা বের হয় সব ডিজে ডিজে আর ঝাঁকা নাকা নাকাই বের হয় কারণ কাম তো করছে উল্টা বিপরীত আসেন তো বিপরীত চিন্তা করে মহিলা যদি আমার তার পেটে সন্তান নিয়ে আজান হলেই নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াতের আওয়াজ পেটের ভেতর থেকে সন্তান শুনে নাকি শুনে না এমন 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 ভালো এমন নেককার দিনদার মহিলার পেট থেকে যেগুলা বের হবে সবগুলো আল্লাহওয়ালা মুত্তাকি কোরআন পাগল ইসলাম পাগল বড় বড় আলেম মুফাসসির মুহাদ্দিস হবে ঠিক না ঠিক এই জন্য আমার ভাইয়েরা বাবারা মা বোন সবাইকে বলবো শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি জবান অর্থাৎ চোখ কান এই জবানের হেফাযত করেন দেখবেন গুনাহ থেকে বাঁচা যাবে এত ওয়াস করে কি দরকার এটা ঠিক করেন এটা এটা ঠিক করেন মহিলাদের মোকার আর ফটর ফটর করে আরো বেশি ওই যে বলছিল আপনারা দুই মহিলা একসাথে হইলেই তে পার্লামেন্ট ফেল তাদেরকে আমার মায়েরা বোনেরা যেন আমার রাগ না করে কোন জায়গা থেকে হুজুর একটা আছে সব আমাদের বিরুদ্ধে বলে গেল আসলে বাস্তবতা বলছে তবে অনেক নারীরা কম কথা বলে ভালো কথা বলে অনেক বোনরা আছে না নাই নবীজি বলেছেন তুমি যখন কথা বলবে হয় ভালো কথা বলবে নয় অথবা চুপ থাকবে তাহলে এই তিন জিনিসের ওয়াজ আজকে হলো চুপ কান আর জবান হেফাজতের গুরুত্ব এই তিনটা জিনিসকে আমরা গোনা থেকে বাঁচাতে পারবো কিনা এই তিনটি জিনিসের প্রতি আজ থেকে আমরা সচেতন হব রাজি আছেন কারা কারা রাজি এবার হাত তুলেন আল্লাহ তৌফিক দান করেন একটা হয়ে গেছে কি আপনারা উঠবেন না আজকে আমার তো উঠতে হবে আমি অসুস্থ কিন্তু ভাইরা দেখছে ওষুধ খাইয়া তারপরে উঠছে ঠিক না এ যত করে কি হবে তিন জিনিস ঠিক করলে সব ঠিক না এলাকায় गुना কমে যাবে ઈর্ষা আমার ভাইও আমিও আলোচনার আগে খুব সুন্দর আলোচনা করেছে আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাব এই রকম কোরআন হাদিস দিয়ে যারা কথা বলে ওদের কি ইনভাইট করব সুন্দর কথা তিনি বলেছেন সন্তানের হক আর আমি বললাম কয় জিনিসের হক এই বছর এটা তো ক্লাসরুমের মতো এই বছর রেগুলার ঠিক করে আগামী বছর আরো নতুন নতুন কথা শুনবেন ইনশা যত কথা বলেছি আল্লাহ যেন মা বোনদেরকে কে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করে